মিডলাইন সিরিয়ালের আগামী পর্বে নতুন এপিসোডে দেখা যায় যে রোহিণী নামক এক নায়িকা শুটিং করতে আসে। কোনো ড্রেস পছন্দ না হওয়ায় ছুড়ে মারে জামা কাপড়। এদিকে নায়িকা রোহিণী বাসুর শুটিং এর কেস সিটের হাতে তুলে দিয়েছে অফিসার। রোহিণী বাসুর এইসব ব্যবহার দেখার মতো ছেলে নয় সিট। শুটিং এর আশেপাশের মানুষজন নায়িকার এমন ব্যবহার সহ্য করতে পারলেও সিট কিন্তু সহ্য করতে পারে না। তাই সিট বাস ধাক্কা দিয়ে রোহিণীকে ডাক দেয়। রোহিণীর কোনো সাড়া শব্দ না পেয়ে রেগে গিয়ে বন্দুক বার করে সিট। বাসের দিকে বন্দুক দেখায় সিট। এদিকে বন্দুকের গুলির আওয়াজে বাইরে বেরিয়ে আসে নায়িকা রোহিণী বাসু। প্রথম দেখাতে সিটকে পছন্দ করে ফেলে রোহিণী বাসু। অন্যদিকে নিপা রুদ্রকে ফোনে না পেয়ে খুব দুশ্চিন্তা করে। নিপা তো বুঝে গেছে যে রুদ্র আর সিট কোনো মেয়ের চক্করে পড়েছে, তাই তো নিপা মিঠাইকে সঙ্গে নিয়ে সিট রুদ্রকে ফলো করতে বেরিয়ে যায়। এদিকে রোহিণী শুটিং এ নাচে আর সিটকে বলে, আপনার মতোই একজনকে আমার দরকার, আপনাকে রিভলভার হাতে দেখে আমার অনেক ভালো লেগেছে। এদিকে সিট এ সমস্ত কিছু দেখে বিরক্ত হতে থাকে। এদিকে নিপা তো মিঠাইকে নিয়ে বেরিয়ে পড়েছে তার দারোগাবাবু আর সিটকে খুঁজতে। মিঠাই যখন নিপার সাথে শুটিং ফ্লোরে আসবে এবং তার উচ্চবাবুকে দেখবে একটা অচেনা মেয়ের সাথে, তখন মিঠাইয়ের একটা দারুণ রিয়াকশন হবে। তার উচ্চবাবু এবং রোহিণীকে একসাথে দেখে মিঠাই যা রিয়াকশন করবে না, দারুণ একটা রিয়াকশন করবে মিঠাই, আর তখনই জমবে মজা। তাহলে এই দৃশ্যটি দেখার জন্য কে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।